গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালোই আছো? আমিও ভালোই আছি। তো এখন বাজে সকাল 7টা, আমি ঘুম থেকে উঠেছি। আর জানোই তো, ঘুম থেকে ওঠার পর একটু চা না খেলে কারোর ঘুমটাই কাটে না। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি একটু চা বসিয়ে দিয়েছি। তো চাটা খাবার পরে এবার আমি আমার কাজ শুরু করব। তো চলো। তো দেখতেই পাচ্ছ, আমার চাটা ফুটে উঠছে। এবার আমি গ্যাসটাকে একটু আস্তে করে দেবো, যাতে খানিকক্ষণ ফোটে। তো গ্যাসটা এবার আমি নিভিয়ে দিয়েছি, যেহেতু আমার চাটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে ঢেলে নেবো কাপে। চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একটু ভাবলাম, কাজ কম আছে আমার রান্নাবান্নার দিক থেকে, তো ভাবলাম আমি একটু ঘরদোরগুলো পরিষ্কার করে নিই। তো চলো আমি ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছি। যেহেতু কালকে আমার বোনের পরীক্ষা, তো আজকে আন্টি 12:30 পড়া দেখেছে, আর এখন বাজে ঘড়িতে 12:30। তো চলো ও খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আমরা এবার বেরোবো। তো ফাইনালি আমি আমার বোনকে টিউশনের ওখানে ছেড়ে দিয়ে চলে এসেছি বাড়ি। আর এবার আমি হচ্ছে কি, আমাদের তো খাওয়া দাওয়া সবই হয়ে গেছে দুপুরে। তো এবার আমি বসে কুলেখাড়া শাক ছাড়াবো, যেহেতু এখন আমার আর কোনো কাজ নেই। তো চলো আমি শাকটা ছাড়িয়ে নিই। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, শাকটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে তো অল্প জল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো, দেওয়ার তো এটা ততক্ষণ ফুটুক, তারপর আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, কুলেখাড়া বাদাটা আমার ফোটানো হয়ে গেছে, হয়ে একদম একটুকুনি রস হয়ে এসছে, আর কালারটা দেখুন সবুজও হয়ে গেছে। তো এটা আমার হয়ে গেছে, আমি এবার গ্যাস বন্ধ করে দেবো। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার কুলেখাড়া শাকটা ফোটানো হয়ে গেছে, তো ওটা কমপ্লিট। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের